হাই, তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অন্যদিন আমি ডাইরেক্ট ইন্ট্রো দিই, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক, ভয়েসে ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে সকাল হয়ে গেছে আর কল্পনা দিও রেডি হয়ে নিয়েছে, বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে, নদা ছাড়তে যাবে, কারণ আজকে বাড়িতে কেউ নেই। অনেক সময় আমার বর যায় বা আমি যাই ছাড়তে, কিন্তু এক্ষেত্রে আজকে ওনাকে নদা ছাড়তে যাবে, কারণ উনি আজকে একাই এসেছে, অনেক মেয়েরা আসে। তো যাই হোক, তো উনি ব্যাগপত্র গুটিয়ে নিয়েছে। আর এইদিকে আমাদের কুটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, ট্রেনে করে যাবে, তাই বারবার উনি ঘড়ি দেখছে যে কটা বাজে, কারণ ট্রেনের একটা টাইম রয়েছে। তারপর অনেকক্ষণ পরপর বনগাঁ লোকাল, আর এমনিতে কদিন ধরে তার ট্রেনের গণ্ডগোল চলেছে বাবা, আমরা একবার বিপদেও পড়েছি ওইদিকে গিয়ে। যাই হোক, এখন কল্পনাদি বেরিয়ে যাচ্ছে, যাওয়ার সময় কুটুকে একটু আদর করে নিচ্ছে। কুটু কিন্তু খুব মিশুকে, সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর নদা ব্যাগ কাঁধে তুলে নিয়েছে, আর এই দিয়ে কল্পনা দিয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লো। কবে আবার আসবে জানি না, তবে আমি চাই যে প্রত্যেক মাসেই একবার আসুক, এতে লোকজন থাকলে ভালোই লাগে। সময়টা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, বিকেলে যাবো আবার জামাই ষষ্ঠী বাজার করতে। তাহলে জামাই ষষ্ঠী, আমিও যাবো জামাই ষষ্ঠী করতে, ষষ্ঠীতে মায়ের কাছে যাব। তো এত গরম আর কি বলবো, মানে আগেই যাওয়ার কথা ছিল কিন্তু সেটা তো হলো না, আগে আর যেতে পারলাম না, তাই দিনে দিনে যাবো। তো সকালবেলা বলেছি গাড়িকে আসতে, আর আমি শুক্লাদি আর কুটু যাব এখন আমার মায়ের জন্য ড্রেস কিনতে, আর কুটুর জন্য ড্রেস কিনতে, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে ষষ্ঠীর দিন নতুন পোশাক পরতে হয়। তো যেহেতু আমার নতুন পোশাক ঘরেই রয়েছে, তো আমি আর কি পরবো, আর আমার বরকে বললেও পরবে না, তো তাই জন্য আরো তো জোরজাত করবো না। তো আমি আর কুটু নতুন পোশাক পরবো, আর আমার মাকে একটা গিফট দেবো, তার জন্য যাচ্ছি বাজার। ভাবলাম বাজারে যাবো, কিন্তু তারপরে ঠিক করলাম না শপিং মলে যাই, কারণ আমার বর ওই পথেই আসবে আর শপিং মলটা তার রাস্তাতেই পড়বে, তার ঢুকতেও পারবে, এই কারণেই আমাদের চেঞ্জ করা। আর কুটুকে যখন আমার এক্সেলেটার করে উঠছিলাম, ও খুব খুশি হয়েছিলো, কারণ ও এক্সেলেটার চড়তে খুব ভালোবাসে, আর বারবার করে হাসছিলো, মনে হচ্ছিলো আমি কিসের একটা উঠে পড়েছে। উপরে উঠেই প্রথমেই চলে গেলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় শপিং করতে আমার বেশ ভালোই লাগে, কারণ ওখানে একটু সস্তাই আছে অন্যান্য দোকানের তুলনায়। তবে কি জানো, বাজার কলকাতায় শপিং করবে একটু বুঝে শুনে, আমরা কিন্তু আগে এরকম ঠকেছি, কারণ আমরা যে ড্রেস কিনিনি তার দামও ধরে নিয়েছিল, তার জন্য একটু দেখে শুনে কিনতে হবে। তবে তবুও আমার বাজার কলকাতায় বাজার করতে বেশ ভালোই লাগে। শপিং করে বেরিয়ে আমার বর বললো কী খাবে রেন্টি, ফুড করে চলো। বিশ্বাস করো, অন্য অন্য দিন আমি ফুড করে যাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই, আমার বরের কাছে বায়না করতে থাকি, কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করছিল না। তবুও আমার বর বলছিলো যেদিন খেতে ইচ্ছা করে না সেদিনই বেশি করে বলে। যাই হোক, তারপর বললাম যে তাহলে আমি ভুট্টা খাবো, তাই ভুট্টার দোকানে চলে গেলাম, আর এখানে ভুট্টা সেদ্ধ কিনে নিয়েছি, আমার তো বেশ ভালো লাগে। চারমল ঘোরা হয়ে গেল, আমার ছেলে কামড়ে দিচ্ছে, তারপর আমরা চলে গেলাম শাড়ির দোকানে। শাড়ির দোকানে গিয়ে এত শাড়ি দেখে চোখ ধাঁধিয়ে গেল, অনেক রকম শাড়ি তো পছন্দ তো হয়েছে, কিন্তু সব শাড়ি তো নিয়ে যাওয়া যাবে না। তারপর মাকে একটা ফোন করলাম, মা বললো আমার জন্য কালো রঙের শাড়ি দেয়। আমার বিশ্বাস করো, কালো রঙের শাড়ি একদম ভালো লাগে না, খুব কমই আমি কালো কালারের শাড়ি পরি, আর এই ধরনের শাড়ি তো আমার একদমই ভালো লাগে না। তবুও মা যেহেতু বললো, তাই মায়ের জন্য একটা কালো রঙের শাড়ি আমি কিনেই ফেললাম, এই শাড়িটাই কিনেছি, তবে আমি পরে চেঞ্জ করবো জানি। বাইরে একটা মারাত্মক গরম, তার থেকে মানে মলে গিয়ে তো খুব ভালো লাগলো, মানে কী বলবো, ওখানে একটু এসি বেশি ছিল, বেশ আরামে শপিং করা গেছে। তো আমরা বাড়ি চলে এসেছি, বাইরে আজকে মনোরম পরিবেশ ছিল, মোটামুটি মনোরম পরিবেশ, মানে একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, ঠিক আছে। তো কুটুর জন্য কী কিনেছি তোমার দেখি, তো কুটু নিজে চয়েস করেছে ড্রেসগুলো, তো এই দুটো ড্রেস ওর জন্য কেনা হয়েছে, এই দেখো এই একটা ড্রেস আর এই একটা ড্রেস, এটা ওর বেশি পছন্দ হয়েছে। কেন জানো সব থেকে বেশি পছন্দ হচ্ছে, এটা একটা ম্যাজিক আছে, এই দেখো লাইট জ্বলছে, এই জন্য ওর এটা বেশি পছন্দ। কুটুর জন্য শুক্লাদি তো নিচে রান্না করছে, আর আমি এখন আমার চিকেন টিক্কা বানাবো, খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সব কিছু মেশাইনি, কিছু জিনিস আমার মিসিং ছিল, এবং কাজু বাদাম মিসিং ছিল তো মেশাইনি, তো আদারওয়াইজ সবই ছিল আমার কাছে, আমি সব দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন সেটাই আমি ফটাফট রান্নাটা করে নেবো, তারপর কুটুকে খাওয়াতে হবে। শুক্লাদি বলে তাড়াতাড়ি বাড়ি যাবে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাবো বললেই তো যাওয়া যায় না, কারণ আমি শুক্লাদিকে লেট করিয়ে দিয়েছি। তো যাই হোক, তো ফটাফট সেরে ফেলি। তো আমি তো চিকেন রান্না করলাম, তো চিকেনটা রান্না করে আমরা খেয়েও ফেললাম, কুটুকেও খাওয়ানো হয়ে গেল। তবে কুটুকে খাওয়াতে গিয়ে সব থেকে বড় টাফ কাজ, কুটুকে খাওয়ানো হচ্ছে সব থেকে বড় টাফ কাজ, কারণ ওকে খাওয়াতে প্রায় এক ঘন্টা লাগে, লাক ভালো তো 15 মিনিটও খাওয়া হয়ে যায়, লাকের উপর ডিপেন্ড করছে। আর এখন কুটু কি করছে তোমরাই দেখো, এই যে কুটু এখন কি করছে, বাবা কি করছো তুমি, কি করছো তুমি, আর কুটু বাবা তুমি কি করছো,
লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, কুরু টাটা করে দে, বাই।